আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক ন্যাচারাল হেলথ অ্যান্ড বিউটি। আমাদের মুখ ভীষণ সংবেদনশীল, সেই সংবেদনশীল ত্বক পরিষ্কারে স্ক্রাব ভীষণ প্রয়োজনীয়, তবে তা না বুঝে ব্যবহার করলে ঘটতে পারে নানা বিপদ। ত্বকের পরিচর্যায় স্ক্রাব অনেক ধরনের হয়ে থাকে, ব্যবহারের আগে অবশ্যই সে সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে ব্যবহার করা উচিত। ত্বক আর স্ক্রাব প্রতিদিন সপ্তাহে একদিন বা মাসে দুবার ব্যবহার করা যায়। ত্বক বুঝে স্ক্রাবার, যাদের মুখশ্রীতে বেশি ব্রণের সমস্যা তারা ভুলেও শক্ত দানাযুক্ত স্ক্রাব ব্যবহার করবেন না, এতে জীবাণু আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এমন ত্বকের জন্য স্ক্রাবারও আলাদা হয়ে থাকে। একইভাবে স্পর্শকাতর ত্বকেও মোটা দানা স্ক্রাব ব্যবহার করবেন না। এক্ষেত্রে ফ্রুট বা প্ল্যান্ট এনজাইম আছে এমন স্ক্রাব বেছে নিতে পারেন। যাদের ত্বক সেন্সিটিভ তারা বাড়িতে স্ক্রাবার বানিয়ে ব্যবহার করবেন না, একান্তই ফেস ক্লিন আপের জন্য পার্লারে চলে যান। এক্সপার্ট বা কসমোলজিস্টরা আপনার ত্বকের ধরন বুঝে ট্রিটমেন্ট দেবেন। এছাড়া যাদের চামড়া বেশ পুরু আর প্রতিদিনই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের মতো সমস্যায় ভোগেন, তাদের জন্য স্ক্রাব একটি প্রয়োজনীয় উপাদান। এক্ষেত্রে তারা ব্যবহার করতে পারেন মাইল্ড বা মাইক্রো স্ক্রাব। স্ক্রাবিংয়ের কায়দাকানুন, যারা নিয়মিত পার্লারে ফেসিয়াল করেন তাদের বাড়িতে বাড়তি স্ক্রাবিংয়ের প্রয়োজন নেই। তবে পার্লারেও সবসময় ফেসিয়াল স্ক্রাবিং করা উচিত নয়, এর পরিবর্তে ঘরোয়া উপায়ে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন। এটা নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াও নেই, তবে সঠিকভাবে স্ক্রাব ব্যবহার করতে না জানলে বিপদ। অনেক সময় ক্ষতির পরিমাণ সেন্সিটিভ এবং অ্যালার্জি প্রবণে গিয়ে ঠেকে, যা মোটেও কাম্য নয়। এছাড়া স্ক্রাব কখনোই চোখের আশপাশে ব্যবহার করবেন না, সকালে নাকি রাতে। সকালে বা রাতে যে কোনো সময় স্ক্রাব ব্যবহার করতে পারেন, তবে রাতে কোনো ট্রিটমেন্ট ত্বকে মেখে ঘুমালে স্ক্রাবিং না করাই ভালো। কয়েকটি উপকারী স্ক্রাব। কাজু বাদামের গুঁড়ার সঙ্গে চিনি ও টমেটোর রস মিশিয়ে প্যাক তৈরি করে মুখে ভালোভাবে ম্যাসেজ করুন। 10 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। অরেঞ্জ পিল পাউডার আর ওটস একত্রে মধু দিয়ে মিশিয়ে নিন। তারপর সামান্য পানি দিয়ে মুখে মেখে ভালো করে স্ক্রাব করে নিন। 2 দিন পরই দেখবেন ত্বকের উজ্জ্বলতা বেড়ে গেছে। 1টি ডিমের সাদা অংশ, 1 টেবিল চামচ সুজি এবং সামান্য কর্পূর মিশিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ মুখে স্ক্রাব করে নিন। মিশ্র ত্বকে ভালো ফল পাবেন। অ্যালোভেরার জেল 2 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ এবং মধু 1 চা চামচ দিয়েও সুগার স্ক্রাব তৈরি করা যায়। মনে রাখা ভালো, অতিরিক্ত শুষ্ক এবং সংবেদনশীল ত্বকে স্ক্রাব না করাই ভালো। সার্কেল মোশনে স্ক্রাব করতে হবে। স্ক্রাব করার পর সব সময় ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। স্ক্রাব দিয়ে সঙ্গে সঙ্গে ঘষে তুলে ফেলতে হবে। সপ্তাহে একদিনের বেশি স্ক্রাব করা ঠিক না, সবচেয়ে ভালো হয় 15 দিন পরপর করলে। সব ধরনের ত্বকের ক্ষেত্রেই 2 থেকে 3 মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলতে হবে। স্ক্রাব করার পর কোল্ড কম্প্রেস করতে হবে, অর্থাৎ 1টি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে রেখে আলতোভাবে পুরো মুখ মুছে নিতে হবে। গোসলের আগে স্ক্রাব করলে পানির সঙ্গে 1টু গোলাপ জল ও বরফ মিশিয়ে নিন, এতে তরতাজা ভাব আসে। এছাড়া স্ক্রাবিংয়ের পর শরীরে তাপ সৃষ্টি হয় বা গরম ভাব আসে, তাই কোল্ড কম্প্রেস করলে অনেক সময় লোমকূপ খুলে গেলেও তা পরে বন্ধ হয়ে যায়। স্ক্রাবিংয়ের পর কোল্ড কম্প্রেস ও ময়শ্চারাইজার ব্যবহার করার বিষয়টি অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।